বানিয়াচং ও আজমিরিগঞ্জের এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে ভালো এবং বর্তমান মহাজোট সরকারের রাজনৈতিক দূরদর্শিতার কারণে কোনো গ্রেনেড হামলা হয় নাই, কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটে নাই। গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশন জিএমবি আয়োজিত মঙ্গলবার এক সম্বর্ধনার জবাবে তিনি একথাগুলো বলেন। সংগঠনের সাধারণ সম্পাদক ডিএন কুরুশির পরিচালনায় সভাপতিত্ব করেন সভাপতি মইনুল আমিন বুলবুল। আরো বক্তব্য রাখেন সাজ্জাদ খান, সুরাবুর রহমান, গোলাম মোস্তফা চৌধুরী এমবিই, মান্নান খান, গৌসুল ইমাম চৌধুরী সুজন, জামাল উদ্দিন কাউসার ও রুহেল আহমদ। সভার শুরুতে অতিথিকে ফুল দিয়ে স্বাগত জানান সংগঠনের সহসভাপতি শেখুল ইসলাম। সম্বর্ধিত অতিথি তার বক্তব্যে আরো বলেন যে রাস্তাঘাট উন্নয়ন করলেই এলাকার সার্বিক উন্নয়ন করা সম্ভব নয়, যদি শিক্ষা ব্যবস্থায় উন্নয়ন করা যায় তাহলেই সার্বিক উন্নয়ন সম্ভব, এবং যে বর্তমান সরকার যে শিক্ষানীতি প্রণয়ন করেছে তা খুব সময় উপযোগী। সভা শেষে সংগঠনের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সৈয়দ সাদেক আহমদ, বাংলা টিভি নিউজ, বাংলাদেশ হাউস, গ্রেটার ম্যানচেস্টার।